হিংসা হত্যালীলার মাজতে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের ইসরায়েল ভ্রমণ। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের ইসরায়েল ভ্রমণে কেইবাটাও দিকৰ পৰা তাৎপর্য বহন করেছে। কারণ ইসরায়েল আর হামাসর যুদ্ধক লৈ সমগ্র মধ্যপ্রাচ্যয় এই মুহূর্তত গরম হয়ে আছে, সমগ্র মধ্যপ্রাচ্যয় এই মুহূর্তত অস্থির হয়ে আছে। তেনে সময়তেই হত্যা চলি আছে, ধ্বংসলীলা চলি আছে, হিংসা চলি আছে। গাজা স্ট্রিপত ইসরায়েলের নিরবিচ্ছিন্ন আক্রমণ চলি আছে, তার মাজতে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের ইসরায়েল ভ্রমণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর সঙ্গে বার্তালাপ করব আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে। শেহতীয়াক যে পরিস্থিতির বর্তমান উদ্ভব হয়েছে মধ্যপ্রাচ্যত, হামাস আর ইসরায়েলের সংঘাতক লৈ সেই বিষয়ত আলোচনা করা হব। কারণ হামাসর বিরুদ্ধে ইসরায়েলের যে যুঁজ, এই যুঁজখনত পূর্ণ সমর্থন আগবাই আহিছে আমেরিকায়। কিন্তু তেনে সময়তেই স্থলপথে ইসরায়েলে যে সময়ত হামাস উৎখাত করবর গাজা স্ট্রিপত আক্রমণ করবর উদ্যত হয়ে আছে, তেনে সময়তে কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে একটা ইউটার্ন লওয়া পরিলক্ষিত হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতিগিয়ে ইসরায়েলক সকিয়াই দিছে, যদিহে ইসরায়েলে স্থলপথে আক্রমণ চলায় বা গাজা স্ট্রিপ দখল করে সে হব একটা মহা ভুল। গতি একটা সময়তেই আমেরিকার রাষ্ট্রপতিগী আহি আছে ইসরায়েল ভ্রমণলে। আর আমেরিকার রাষ্ট্রপতির পূর্বে ইসরায়েল ভ্রমণ করে গেছে বিদেশ সচিব এন্টনি ব্লিংকেন, ইসরায়েল ভ্রমণ করে গেছে আমেরিকার প্রতিরক্ষা সচিব অস্টিন লয়েডে। যদিহে আত্মরক্ষার এই যুঁজ স্থগিত না রাখে ইসরায়েলে, গাজা স্ট্রিপর আক্রমণ বন্ধ নকরে, তেতিয়াহলে সমগ্র মুসলিম বিশ্ব একগোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়ে উঠব, ইসরায়েলের বিরুদ্ধে হাতত বন্দুক লব বলে সকিয়নি প্রদান করেছে ইরানের রাষ্ট্রপ্রধান তথা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমাইনিয়ে। আনহাতে চীনেও সকিয়নি প্রদান করেছে ইসরায়েলক। গতি এনেকটা পরিস্থিতিত এতিয়া আমেরিকার রাষ্ট্রপতিগিয়ে ইউটার্ন লবলে বাধ্য হয়েছে নেকি, যার বাবে আমেরিকার রাষ্ট্রপতিগীর এই ভ্রমণ? যদিও বা আমেরিকায় প্রতিপন্ন করব বিচাৰিছে যে মানবতার দিকসমূহক অগ্রাধিকার দিয়ার বাবে আমেরিকার রাষ্ট্রপতিগিয়ে এই ভ্রমণসূচী হাতত লৈছে। এই ভ্রমণসূচীত একেলগে জর্ডান, তার লগতে আমেরিকার রাষ্ট্রপতিগিয়ে মিশর ভ্রমণ করার কথাও। কারণ জর্ডানত গৈ কেনেদরে সাহায্য সামগ্রী, মানবীয় সাহায্য সামগ্রী প্রদান করব পারি গাজা স্ট্রিপত থাকা প্যালেস্তাইনী সাধারণ নাগরিকক, আর ঠিক তেনেদরে মিশরত গৈ কেনেদরে প্যালেস্তাইনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করব পারি এই সমস্যার স্থায়ী সমাধান উলিয়াব পারি, সেই সন্দর্ভতো ভ্রমণসূচী অন্তর্ভুক্ত করা হয়েছে আমেরিকার রাষ্ট্রপতিগীর পিছে। এই সমগ্র ভ্রমণসূচী প্রভাবিত হয়েছে গাজা স্ট্রিপত হাসপাতাল আক্রমণক লৈ। এই হাসপাতাল আক্রমণক লৈ এতিয়া অভিযোগ প্রতি অভিযোগ বোকা ছুটিওয়ার খেল অব্যাহত আছে, আর তার মাজতে আমেরিকার রাষ্ট্রপতিগী আজি ইসরায়েল ভ্রমণে বিশেষ তাৎপর্য বহন করেছে।